কোভিড মহামারীর কারণে উদ্ভূত যে ভয়ঙ্কর পরিস্থিতি সেই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ মানুষের মৃত্যুর মিছিল বাড়ছে অক্সিজেনের সংকট সর্বত্র মানুষের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে জানি আমাদের ক্ষমতা সীমাবদ্ধ তবুও সারা পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের কাছে নতুন করে বার্তা দিতে চাইছি যে এই করোনা সংকটের সময় যে যেখানে যেভাবে পারবে ওয়ার্ডে পঞ্চায়েতে ব্লকে অঞ্চলে শহরে হেল্পলাইন খুলে মানুষকে যথাসাধ্য সহযোগিতার হাত প্রসারিত করুক এই মর্মে আজও আমি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা সভাপতিদের সঙ্গে মিটিংয়ে বসব তার আগে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি দাবি জানিয়েছি যে পশ্চিমবঙ্গের এই সংকটকালে সমস্ত রকমের সহযোগিতা সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে উদারতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে করা দরকার কেন্দ্রীয় সরকারের কাছে বরাবর আমরা দাবি জানিয়ে এসেছি কংগ্রেস দলের পক্ষ থেকে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হোক আমরা বলেছি যে গত বছরের বাজেটে মানে এই বছরের বাজেটে গত যে বাজেট পেশ হলো পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ হলো কোথায় গেল সেই টাকা কালকেও আমাদের সর্বোচ্চ নেত্রী সোনিয়া গান্ধী প্রশ্ন তুলেছেন আপনারা দেখেছেন যে সরকার এখনই যেগুলো প্রয়োজন নয় অপ্রয়োজনীয় ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা খরচ করছে সেন্ট্রাল ভিস্টার জন্য কুড়ি হাজার কোটি টাকা খরচ হচ্ছে অথচ মানুষ বিনা পয়সায় ভ্যাকসিন পাচ্ছে না দলিত আদিবাসী আর্থিকভাবে দুর্বল মানুষ পিছিয়ে পড়া মানুষ তারা কোথায় যাবে তাই এটা একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে ফ্রি ভ্যাকসিন দেওয়া এটা আজকের দাবি নয় আমরা অনেক দিন ধরে দাবি করে চলেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তাই আমি যেহেতু এখানকার জনপ্রতিনিধি আবার একটা চিঠি করেছি যাতে পশ্চিমবঙ্গ সরকারকে উদার হস্তে সহযোগিতা করা হয় এই সংকটের সময় সংকীর্ণতা নয় উদারতার রাজনীতির দ্বারা কেন্দ্র রাজ্য পরিচালিত হোক এটাই আমাদের দাবি